ভক্ত সমাগম লক্ষ্য করা যাচ্ছে। ঠিক যেমনটা শহর দক্ষিণাঞ্চলের উদ্যোগে কল্পতরু উৎসব অনুষ্ঠিত হয় নাগেরজলা বাঁশবাজার সংলগ্ন এলাকায়। শহর দক্ষিণাঞ্চলের উদ্যোগে আজকের এই কল্পতরু উৎসব, যে কল্পতরু উৎসব আজ সকলের জানা এবং মানুষের চৈতন্য হোক যেটা চেয়েছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ। আজকের এই কল্পতরু উৎসব নতুন বছরের প্রথম দিন এবং প্রথম দিন মানেই সকলেই জানেন ভগবান শ্রীরামকৃষ্ণের এই কল্পতরু উৎসব, এবং কল্পতরু উৎসবকে কেন্দ্র করে মেতে উঠে গোটা দেশ, তৎসঙ্গে গোটা রাজ্যের মানুষও আজ মেতে উঠেছে। ভক্ত সমাগম হয়েছে বিভিন্ন মন্দির থেকে শুরু করে বিভিন্ন মঠগুলোতে কল্পতরু উৎসবকে কেন্দ্র করে। ঠিক যেমনটা শহর দক্ষিণাঞ্চলের উদ্যোগে পালন করা হয় নতুন বছরের প্রথম দিন, প্রথম দিনটাকে কেন্দ্র করে পুজো দিতে যান সকলেই। ঠিক যে ছবি কার্যত লক্ষ্য করা যাচ্ছে, এবং করোনার জন্য বিগত বছরগুলিতে যেটা সম্ভব হয়নি এই বছরে কিন্তু সেই ছবিটা একটু হলেও ভিন্ন। এবছর কল্পতরু উৎসবকে কেন্দ্র করে সাজো সাজো রব চারিদিকে। আজ শহর দক্ষিণাঞ্চলের উদ্যোগে কল্পতরু উৎসবকে কেন্দ্র করে নাগেরজলা বাঁশবাজার সংলগ্ন এলাকাতে যারা উপস্থিত হয়েছেন সেক্ষেত্রে কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্টদের, শুনুন। আজকের দিনে নমস্কার, আমি শহর দক্ষিণাঞ্চলের অঞ্চলে ভক্তবৃন্দের উদ্যোগে আমি কল্পতরু উৎসব তো আমরা 16 বছর যাব আমরা এই কল্পতরু উৎসব পালন করে আসছি। আর আমাদের আজকে কর্মসূচি সকালবেলা প্রভাত ফেরির থেকে আরম্ভ করে তারপরে আমরা সারাদিন ব্যাপী গান কীর্তন, এবং মহারাজরা আসবেন, মহারাজরা আসার পরে বক্তব্য রাখবেন। দুপুরে একটার সময় আমাদের এখানে মহাপ্রসাদ দেওয়া হবে, সেই উপলক্ষে বহু লোক আমাদের এখানে দূর দূরান্ত থেকে আমাদের এখানে আসে। তবে এটা আমরা আজকে দীর্ঘদিন যাবৎ আমরা পালন করে আসছি। আমরা মূলত অনুষ্ঠান হল সব ভক্তদের নিয়ে, সব দক্ষিণ অঞ্চলের ভক্তবৃন্দদের নিয়ে আমরা এই উৎসবটা পালন করি, এবং 8 থেকে 9 হাজার লোক আমরা এখানে সমবেত হয়ে ঠাকুরের গান কীর্তন এবং সংশ্লিষ্টদের বক্তব্য আপনারা শুনলেন, যেখানে 1886 সালে প্রথম 1 জানুয়ারি কল্পতরু হিসাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আশীর্বাদ করেছিলেন, এবং তারপরে এই কল্পতরু উৎসব গোটা দেশ তৎসঙ্গে রাজ্য পালন করা হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগারে পর্দায়। নমস্কার।